প্রতিবারই কিন্তু আমি প্রকৌশলীদের সর্ববৃহৎ অনুষ্ঠান আইবি কনভেনশন এখানে আমি উপস্থিত হই। পরমাগত এবারেও আমি আসতে পেরে অত্যন্ত আনন্দিত। 180তম কনভেনশনের মূল প্রতিপাদ্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই প্রতিপাদ্য গ্রহণ করবার জন্য। আবার জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে দ্য ইঞ্জিনিয়ারিং ফর ট্রান্সফর্মিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ, যা আরও ভালো একটা আমি মনে করি যে বিষয়বস্তু গ্রহণ করেছেন আপনারা, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ আমাদের দেশ, স্বাধীন দেশ, যার নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমি আজ তার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন এই বাঙালি জাতির জন্য, বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন দেশে 30 লক্ষ শহীদের প্রতি, আমাদের নির্যাতিত বাবুল জানিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে ঘুরে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়বেন, দুটি মানুষের মুখে হাসি ফোটাবেন, মাত্র 3 বছর 7 মাস 3 দিন হাতে সময় পেয়েছিলেন। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে কারেন্সি নোট নেই, রিজার্ভ মানি ছিল না, যুদ্ধকালীন সময়ে কোনো ফসল উৎপাদন হয়নি, তারপর সম্পূর্ণ বিধ্বস্ত একটি দেশ আর অনগ্রসর একটি জাতি খোদা দারিদ্র শোষণ বঞ্চনায় ক্লিষ্ট, শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে এই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন এবং পরিকল্পনা নিয়েছিলেন উন্নত বাংলাদেশ গড়ে তোলার। দুর্ভাগ্য আমাদের 75ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মা এবং ফজিলাতুল্লাহ। আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং আমরা অবপরিত বসুনা কামাল, আমার আরেক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং তার অবপরিত বসুন পারুন জামাল বলছিল, আমার 10 ছোট্ট ভাইকে যার বয়স ছিল মাত্র 10 বছর তাকে হত্যা নির্মম হয়ে হত্যা করেছে। আমার একমাত্র চাচা শেখ আবুল তাকেও হত্যা করে, একই সাথে শেখ ফজলুল করিম যুবনেতা এবং তার অন্তঃসত্ত্বা সিরাজুমনি আব্দুর রাফসানি বাদশাহ কৃষি মন্ত্রী ছিলেন আমার পাপা, তার 13 বছর মেয়ে বেগি 10 বছর ছিলেন, আর 4 বছর আগে সুকান্ত সহাবাদ নির্মম হয়ে হত্যা, যারা শাহাদাত বহন করেছেন আন্তরে আপনার মাসিক। ঘাতকের দল এখানেই শুনে যায়নি, ওই 75 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার সব থেকে সুরক্ষিত একটি জায়গা, সেখানেই জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ মনসুর আলী কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আব্দুল মাস্টার কামনা করি। আমাদের দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীরা অবদান রেখেছেন, আমি বিশেষভাবে উল্লেখ করি আমাদের দেশে যারা কৃত্রিমান প্রকৌশলী ছিলেন, যারা আপনাদের পথ দেখিয়ে যাচ্ছেন সামনে এগিয়ে যাবেন, সেই প্রকৌশলী ডক্টর এম এ রশি, ডক্টর এফ আর খান, আইবি অন্যতম প্রতিষ্ঠাতা প্রকৌশলী এম এ জব্বার সহ যারা নিজেদের মেধা
মনন, যোগ্যতা, সৃজনশীলতা দিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ও পোশাকে আরও একটা উন্নত অবস্থানে পৌঁছে দিয়ে গেছেন। আমি তাদের পুরো স্বাগত করছি। যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন জাতিপিতা গড়ে তোলে তখন আমাদের সীমিত শক্তি ছিল, রাস্তাঘাট পুল ব্রিজ সব বিধ্বস্ত, সেই হাজির ব্রিজ ভৈরব ব্রিজ থেকে শুরু করে প্রতিটি রাস্তা, আমাদের পোর্ট চট্টগ্রাম পোর্ট, খুলনা পোর্ট, মাইন কোটা এবং বিধ্বস্ত সমস্ত রাস্তাঘাট, স্কুল কলেজ থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা কোনো কিছু বাদ যায়নি পাকিস্তানি হানাদার বাহিনী ধ্বংস করেনি। আমাদের প্রকৌশলীরা জাতির পিতার নির্দেশে অতি অল্প সময়ের মধ্যে সেই বিধ্বস্ত রেল সেতু, সড়ক সেতু, রাস্তাঘাট সব কিছু একে একে গড়ে তুলেছে। যে সমস্ত কলকারখানা তারা পরিত্যক্ত রেখে গিয়েছে সেই কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলি সংস্কার করা এবং পুনর্নির্মাণের কাজ করেছিল। এত অল্প সময়ের মধ্যে এতগুলি কাজ করা, আমাদের প্রকৌশলীরা সেই সময় যারা আন্তরিকতার সাথে কাজ করেছিলেন তাদের যে মেধা এবং যোগ্যতা সেটারই প্রমাণ রাখে। আমি তাদেরকে স্মরণ করে আসছি। 72 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা হাতে নেন তখন বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ছিল মাত্র $97 মার্কিন। মাত্র 3 বছরের মধ্যে তিনি যাকে দক্ষ প্রশাসক ছিলেন তিনি আমাদের 9 মাসের মধ্যে একটি সংবিধান রচনা করেন, 10 মাসের মধ্যে সেটা আমরা গ্রহণ করি এবং যেখানে বাংলাদেশের সার্বিক উন্নয়নের সমস্ত দিক নির্দেশনা রয়েছে এবং বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে তিনি উন্নীত করেছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বিধ্বস্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল জাতিসংঘ কর্তৃক। তিনি মাত্র 3.5 বছরের মধ্যে মাথাপিছু আয় $277 মার্কিন উন্নীত করেছিলেন, যা অসাধ্য সাধন করে দিয়েছিলেন। কিন্তু আপনারা যদি দেখেন যে সেই সময় যারা জাতির পিতাকে হত্যা করে সেই রক্তাক্ত হাতে ক্ষমতা দখল করেছিল, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে, তাদের আমলে কিন্তু এই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়নি বলতে গেলে। জিয়াউর রহমানের আমলের প্রতি বছরই ছিল মাইনাস। এরপর সর্বসাকুল্যে 91 সালে এসে দেখা গেল মাথাপিছু আয় মাত্র $6 বেড়েছিল, অর্থাৎ 76 সাল থেকে 91 সাল এই দীর্ঘ সময়ে মাত্র $6 বাড়ে, সেটাও 91 সালে এসে যখন আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে পার্লামেন্টে সরকারি সেই সময়। এই ছিল বাংলাদেশের অবস্থা। আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, তার কারণ আমরা পরিকল্পনা গ্রহণ করি যথাযথভাবে আর সেভাবে তা বাস্তবায়ন করি। আমাদের প্রকৌশলীদের যে এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ 76 বছর ধরে এদেশের মানুষের সেবা করে যাচ্ছে আর স্বাধীন বাংলাদেশে সকলে যেভাবে কাজ করেছেন আন্তরিকতার সাথে এবং দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আপনাদের এই কনভেনশন যখন হয় আপনারা অবশ্যই বিগত সময়ে বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের যে কর্মকাণ্ড তার সাফল্য ব্যর্থতা সম্পর্কে পর্যালোচনা করবেন, বিশ্লেষণ করবেন, পাশাপাশি আমরা ভবিষ্যতে কীভাবে এগিয়ে যাব, আরও দ্রুত উন্নতি করতে পারব, সেই কৌশল কী কী হবে সেই বিষয়গুলিও আপনারা আলোচনা করবেন এবং সেই কৌশল নির্ধারণ করবেন যা আমরা
অন্তত যখন সরকারে আছি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারব, সেটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। আমি কী দিয়েছি সেটা তো আপনারা নিজেরাই বলেছেন, এই জায়গাটা রেজিস্ট্রেশন করে দেওয়া 96 সালে আমি দিয়েছিলাম, এবং একটা ভালো সুন্দর মানে বিল্ডিং করা। যদিও আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরাই বিল্ডিংটা করেছিলেন, তবে আমি তা 3 দফা এটা ডিজাইনটা পরিবর্তন করি করাই। যাও, সেই সাথে এর আর্থিক সহায়তাটাও আমরা দিয়েছি। তাছাড়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, সে মেঘনা পাড়ের চমৎকার জায়গা, সেখানে 72 বিঘা জমি সেটা আমরা দিয়েছিলাম, এবং সেই স্টাফ কলেজ তৈরি করার জন্য বেশ মোটা অঙ্কের টাকা সে সময় দেওয়া হয়েছিল। যা কী দিলাম সেটা না বলাই ভালো, কথায় বলে মানে ডান হাতে দিলে বা হাতও জানবে না, আমি সেটা বলতে চাই না, কিন্তু আমরা যে দিয়েছি সেটা হলো বাস্তবতা। আর এই জমিটাও রেজিস্ট্রেশন করে দেওয়ার ক্ষেত্রে, তাছাড়া খুলনা, চট্টগ্রাম, দিনাজপুর, ফরিদপুর, ময়মনসিংহ, রাঙ্গাদিয়া, পূর্বাচল প্রতি জায়গায় জমি দেওয়া হয়েছে, আর কক্সবাজার, ফেনী, সেখানেও আমরা জমির ব্যবস্থা করেছি। তবে আমার একটা অনুরোধ থাকবে, কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র, সেটা যেন খুব দৃষ্টিনন্দন হয়, কারণ কক্সবাজারটা আপনারা জানেন আমি সেখানে একটা রেল স্টেশন করিয়েছি, আমি সেখানে এখন এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, আমাদের সমুদ্র সীমা 80 মাইল দীর্ঘ বালুকাময় সমুদ্র সীমা, পৃথিবীর আর কোথাও নাই এত দীর্ঘ, তাকেও আমরা যথেষ্টভাবে কাজে লাগাতে চাই। কাজে সেখানে যেটাই হবে সেটাই জন্য এটা মাথায় রেখে হয় যে এটা একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ধীরে ধীরে গড়ে তুলব, কিন্তু সেখানে প্রতিটি জিনিস যেন সেইভাবেই গড়ে তোলা হয়। আমাদের দেশের উন্নয়নে গতিশীলতা আসুক সেটাই আমরা চাই, আর সেই লক্ষ্যে ইতিমধ্যে 7টি প্রকৌশল সংস্থার প্রধানকে গ্রেড 1 মর্যাদা প্রদান করেছি, যেটা আপনাদেরই আমি বলবো যে দাবি ছিল। তবে সেই মর্যাদার বিষয়ে এবার আরও কিছু প্রস্তাব এসেছে, সেটা সম্পূর্ণ পর্যালোচনা করতে যেন আমি সব মার্ক করে নিয়ে যাচ্ছি, এর মধ্যে যা যা করা যায় আমরা দেখব। কারণ এটা ঠিক যে আমরা যত পরিকল্পনা করি, দেশের উন্নয়ন করি, এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে। তবে আমার একটা অনুরোধ থাকবে যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য, এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকেও বিবেচনায় নিতে হবে। অহেতুক যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি একদিকেও নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কী আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে, এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। এটার জন্য আমি আমার পার্লামেন্ট পার্টির এমপিদেরও নির্দেশ দিয়েছি, পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এ কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না, যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের কিছু উপার্জন হবে, সেটাই আমরা দেখতে চাই, আর সেইভাবেই পরিকল্পনা করা, এটাই আমি চাই আপনাদের কাছ থেকে। ইতিমধ্যে আমরা এই গত 15 বছরে
আমরা যে 2008 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম, দিন বদলের সনদ রূপকল্প 2021, 2020 সাল জাতির পিতা জন্মশতবার্ষিকী, 21 ছিল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, সেটা মাথায় রেখে জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গেছেন তারই পদাঙ্ক অনুসরণ করে দেশকে আরও এক ধাপ উপরে তুলে নেওয়া, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং প্রত্যেকটা পরিকল্পনা আমরা পরিকল্পিতভাবে করেছি বলেই কিন্তু আজকে বাংলাদেশ সত্যিকারভাবে বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা তা করতে সক্ষম হয়েছি। আর 2021 সালে আমরা যা আপনারা জানেন যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যেটা 24 সালে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু কোভিড-19 অতিমারীর কারণে যেহেতু সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির ছিল কয়েকটি বছর, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, সব কিছুর ডলার আমাদের রিজার্ভের উপরে চাপ, তারপর আমরা 2 বছর সময় নিয়েছি কিন্তু আবার পিছিয়ে যাইনি, তবে 2 বছর সময় যা 24-এও আবার পরীক্ষা করা হয়েছে, আমরা কিন্তু আমাদের সেই উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছি। কাজেই 2026 সাল থেকে তা বাস্তবায়ন শুরু হবে, এখন থেকে আমাদের যথাযথ পরিকল্পনা নেওয়া সেটা আমরা নিয়েছি, কিন্তু আমাদের ভবিষ্যতে আমরা কীভাবে এগিয়ে যাব, কারণ এখান থেকে যে সুযোগগুলি আমরা পাব সেটা যথাযথভাবে আমাদের কাজে লাগাতে হবে, আর যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা আমরা মোকাবেলা করতে পারব এবং আমরা তা পারব, এটা হলো বাস্তবতা। কাজে সেইভাবেই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি দিতে হবে। ইতিমধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, মাত্র আপনারা নিজেরাই জানেন যে 96 সালে কী অবস্থা ছিল দেশে বিদ্যুতের জন্য, হাহাকার, মাত্র 1300 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া যেত, 4600 মেগাওয়াটে উন্নীত করে যাই, কিন্তু তারপরে দ্বিতীয়বার যখন আসি তখন কী ছিল, সেই 4600 মেগাওয়াট যে রেখে গিয়েছিলাম তার থেকে কমে 3200, আর আমাদেরই হাতে নেওয়া কয়েকটি প্রকল্প শেষ হতে 2700 মেগাওয়াট, সেইখান থেকে যাত্রা শুরু করে আজকে আমরা 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রেখেছি। আমাদের লক্ষ্য যে 2031 সালের মধ্যে আমরা কতটুকু করবো, 41 সালের মধ্যে আমরা কতটুকু করবো, 41 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 মেগাওয়াটে উন্নীত করা এবং আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার, আপনাদের তো স্টাফ কলেজ করে দিয়েছি আর আমাদের ইউনিভার্সিটি আছে, সেখানে একটু প্রকৌশলীদের আরও বেশি গবেষণা, এবং আমাদের কৃষি খাত থেকে কৃষি আমরা যান্ত্রিকীকরণ করছি, কারণ কৃষি উৎপাদন যদি আমরা 2-3 গুণ বাড়াতে চাই তাহলে যান্ত্রিকীকরণ আমাদের করতেই হবে, আর তাতে এখন যেহেতু মানুষের মাথা পিছু আয় বাড়ছে, শিক্ষার হার বেড়েছে, মানুষের কর্মসংস্থান বেড়েছে, এখন অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু কৃষিক্ষেত্রে শ্রমিক পাওয়া মুশকিল এবং অনেক বেশি খরচ, সেই ক্ষেত্রে আমরা যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কৃষি যান্ত্রিকীকরণের কথা বলে গিয়েছেন আমরা কিন্তু সেটা করে যাচ্ছি, আর যার ফলে আমাদের উৎপাদনও বাড়ছে, তো সেই দিকে লক্ষ্য রেখে আরও বেশি প্রকৌশলী ক্ষেত্রে গবেষণা করে আমরা কীভাবে যে আপনাদের যে উদ্ভাবনী যে শক্তি মেধা আছে সেটাকে কীভাবে আমরা দেশের কাজে লাগাতে পারি সেদিকে আপনারা বিশেষ দৃষ্টি দেবেন সেটা আমি চাই, কারণ আমাদের বিদ্যুৎ, সার, গ্যাস উৎপাদন, সরবরাহ বিপণন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কলেজ, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা, মিল কারখানা, হাসপাতাল, অফিস আদালত, সব কিছু নির্মাণ এবং স্থাপনের দায়িত্ব পড়ে কাদের উপরে, আমাদের প্রকৌশলীদের উপরে, সেটা ডিজাইন করা, প্ল্যান করা থেকে শুরু করে সব কাজই কাজে এই বিষয়ের দিকে আরও একটু আমাদের দৃষ্টি হওয়া এবং আমাদের জ্বালানি আহরণ, বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণের ব্যবস্থা নেওয়া, আর সেই সাথে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বহুমুখী উৎপাদন ইতিমধ্যে আমরা নিচ্ছি, কারণ রিনিউয়েবল এনার্জি আমরা করার পদক্ষেপ নিয়েছি, সোলার প্যানেল করা, বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন, এছাড়া আমাদের কয়লা ভিত্তিক আমরা করে যাচ্ছি, গ্যাস ভিত্তিক করে যাচ্ছি, তেল ভিত্তিক করেছি, বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা মেটাতে,
সামনে আরেকটা নতুন দিক আসছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি, এখানে আমাদের গবেষণা হওয়া দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে সেটা শুরু হয়ে গেছে। যাও, একই সাথে আমরা স্বল্প খরচে যন্ত্রপাতি, টেকসই যন্ত্রপাতি নির্মাণ, স্থাপনা নির্মাণ, মেরামত সেগুলি আমাদের করতে হবে, তার জন্য আমাদের গবেষণা দরকার। কারণ আমাদের অতি বৃষ্টি হয়, আমাদের ভূমিকম্প প্রবল এলাকা আর জলবায়ু অভিজ্ঞতা, তো সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। আর বিশেষ করে আমাদের এইটুকু একটা ভূখণ্ড, আমাদের বিশাল জনগোষ্ঠী, কাজে আমাদের যে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখেই আমরা কীভাবে আমাদের বিকল্প জ্বালানি উদ্ভাবন করতে পারি, কীভাবে স্বল্প খরচে আমরা আমাদের উন্নয়নের কাজটা আমরা সচল রাখতে পারি, আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত কীভাবে করতে পারি। কারণ একটি দেশে আমরা যখন হাতে নিয়ে কোনো পরিকল্পনা, আপনারা জানেন যে আমাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে উন্নয়নটা করা, কারণ তৃণমূল থেকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করা, তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, শিল্পায়নের সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, তাহলে আমাদের নিজস্ব বিশাল বাজার, সেই বাজার আমাদের সৃষ্টি হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা হাতে নেওয়া হয়। আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা এখন স্মার্ট বাংলাদেশ করব। আমরা ই গভর্নেন্স ইতিমধ্যেই চালু করেছি, কাজে আমাদের ই গভর্নেন্স হবে, ই ইকোনমি হবে, আমাদের জনশক্তি তারাও দক্ষ জনশক্তি হবে, আমাদের সমাজ ব্যবস্থাটা সেটা আমাদের স্মার্ট সমাজ ব্যবস্থা হবে, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা লক্ষ্য জনগণের দোরগোড়ায় আমরা যেন তাদের সেবাটা পৌঁছে দিতে পারি। আর আমরা যখন সরকারে আসি, সরকারে আসার আগেও আমাদের দল হিসেবে আমাদের নিজস্ব কতগুলি পরিকল্পনা থাকে, আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং বিভিন্ন সেক্টর পরিকল্পনা, আমাদের দলে বিভিন্ন উপকমিটি তারা সেমিনার করে, কাজ করে, আমরা আমাদের ঘোষণাপত্র বা সেখানে সেগুলি ঘোষণা দিয়ে থাকি, আমরা সেভাবে পরিকল্পনা নিই। কাজেই সরকার এসে যেন আর আমাদের দেরি করতে না হয়, আমরা যেন কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি। আমাদের সবথেকে অগ্রাধিকার 96 সালে দিয়েছিলাম খাদ্য উৎপাদন, কারণ আমি যখন সরকার গঠন করি তখন দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি দেশে, দুর্ভিক্ষ প্রতিনিয়ত প্রতি বছর বিভিন্ন এলাকায়। আমরা সিদ্ধান্ত নিলাম আগে এই দুর্ভিক্ষ বন্ধ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমরা কিন্তু তা করতে পেরেছি। সেখানে গবেষণার মাধ্যমেই কিন্তু আজকে আমরা এই উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের খাদ্য এখন শুধু উৎপাদন করলে হবে না, সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, আর সেই সংরক্ষণটাও একটু দীর্ঘমেয়াদী। আমরা একটা সাইলো করেছি সান্তাহারে, যেখানে 2-3 বছর আমাদের চাল মজুত থাকতে পারে, কিন্তু সেটা পরিমাণে কম। আরও কয়েকটা জায়গা আমাদের করা দরকার, এবং আমাদের তরি তরকারি ফল মূল মাছ মাংস যা উৎপাদন হচ্ছে সেগুলিকে সংরক্ষণ করা, প্রক্রিয়াজাত করা, দেশের মানুষের চাহিদা মেটানো এবং বিদেশে রপ্তানি করা, সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের গবেষণা দরকার, পরিকল্পনা দরকার। কারণ গবেষণা চলমান, আমি আজকে একটা বীজ উদ্ভাবন করলাম, এটা কিন্তু কয়েকবার ব্যবহার করার পর ফলে তার ওই উৎপাদন সক্ষমতা কমে যায়, সাথে সাথে আমাকে নতুন একটা সেখানে প্রতিস্থাপন করতে হয়। এই জন্য আমাদের গবেষণা সবসময় চলমান থাকতেই হবে। আর সেই ক্ষেত্রে যেহেতু আমরা যান্ত্রিকরণ করছি, আমি মনে করি প্রকৌশলী যে গবেষণা সেটাও আমাদের একান্তভাবে প্রয়োজন। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়? যারা প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই, কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয়, নইলে একটা একটা বন্যা বা বর্ষার পরেই কিন্তু
সেখানে রাস্তা ঢেউ খেলে যায়, রাস্তা খারাপ হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমাদের বৃষ্টিপ্রবণ এলাকা, কাজে বৃষ্টিতে ক্ষতি না হয়, পানি জমে না থাকে, যখনই যে পরিকল্পনা করবেন অন্তত পানি যেন থাকে। এই জন্য আমাদের রাস্তার পাশে যে জলাধারগুলি বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হয় দোকানপাট করে, নয় একটা বিল্ডিং বানায়, এটা চিন্তা করে না যে ঘন বর্ষণ হলে এই পানি শুধু আন্ডারগ্রাউন্ড থেকে টেনে নেওয়া সম্ভব না, অনেক সময় নদীর পানিও বেড়ে যায়। সেই জন্য আমাদের জলাধার খুব দরকার, প্রতিটি ক্ষেত্রে একটা করে জলাধার যদি থাকে সে বিষয়টাও যত্নবান হতে হবে, তবে আমাদের রাস্তাঘাটগুলি সব ঠিক থাকবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই, যেহেতু বাংলাদেশ আমরা, আমাদের এখানে প্রচুর বন্যা হয়, পানি হয়, বৃষ্টি হয়। গতকালকেই তো দেখেছেন কীভাবে ঘন মুষলধারে বৃষ্টি হলো, আজকে সকালেও ছিল প্রচণ্ড বৃষ্টি। তো এই পানিগুলি যেন আমরা মানে অবহেলায় ফেলে না দিই, এটাকে আমাদের সংরক্ষণ করার কথা চিন্তা করতে হবে, যার জন্য আমাদের জলাধারগুলি সবসময় রক্ষা করা। আমি দেখেছি অনেক সময় আপনারাই ডিজাইন বানান, ধরেন একটা বড় পুকুর, খুবই চমৎকার, তার ভিতরেই বিল্ডিং করার একটা প্ল্যান দিয়ে এসে হাজির। তবে আমি আসার পর যে কথা এসেছে আমি সব বাতিল করে দিয়েছি, কিন্তু আমি আসার আগেই এই ঢাকার শহরে অনেক পুকুর বিলুপ্ত হয়ে গেছে। ওই এলাকায় যত পানি সে পানিটা যাবে কোথায়? আরেকটা হলো যে বক্স কালভার্ট করা হলো যে জায়গাটায়, যেমন পান্থপথ, ওটা তো ছিল বিল, পুরো বর্ষাকালে পানি তো ওখানে জমত, আর ওখানে একটা খাল ছিল, এই খালটা একবার বালু নদী পর্যন্ত। বক্স কালভার্ট করার ফলে আসলে দুই পাশে বৃষ্টির পানি জমে যায়, আবার সেই পানি নিষ্কাশনের জন্য আলাদা ব্যবস্থা নিতে হলো। আমাদের দেশের জন্য প্রযোজ্য না, আমি বলছি আমার উন্মুক্ত খাল থাকবে, দরকার হলে আমরা সেখানে এলিভেটেড রাস্তা করব, নিচে খাল আমাদের নৌ চলাচলও করতে পারবে, উপরে আমার রাস্তা হবে। হাওড় এলাকায় ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে আর কোনো ওই মাটি ভরাট করে রাস্তা হবে না, যেন পানির স্রোতটা অব্যাহত থাকে। আর যে কোনো বিল খাল এগুলো করতে গেলে পর্যাপ্ত পরিমাণে কালভার্ট ব্রিজ করা দরকার। বন্যার সময় অনেক সময় নদী ভাঙে, অনেক রাস্তা ভেঙে যায়। আমি আসার পর থেকে সব সময় যেখানে ভেঙে যাবে আমি সেখানে কিন্তু আর মাটি ভরাট করে করতে দিই না, সেখানে ব্রিজ করা অথবা কালভার্ট করে দেওয়া, কারণ আবার যদি বন্যা আসে সেখানে তো আবার ভাঙবে। তো এই বিষয়গুলি মাথায় রেখেই পরিকল্পনা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা আসলে সবসময় আমরা চাই যে আমাদের দেশের মানুষ ভালো থাকবে, তাদের জীবনমান উন্নত হবে, সেই কথাটা আমরা মাথায় রেখেই কাজ করি। আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছেন, আপনি যাই করেন কিছুই ভালো লাগে না, একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে। যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কী দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কী আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো খামাখা টাকা নষ্ট, মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না, 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো, 3,000 কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত। আমি জানি না এখন পদ্মা সেতু আমরা নির্মাণ করছি নিজস্ব অর্থায়নে, যেখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল, যখন আমি ঘোষণা দিই তার সমর্থন পাইনি, অনেকেই বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া হবে না, মানে কেন হবে না, আমাদের 17 কোটি মানুষ আমরা নিজেরাই করতে পারব, এবং আমরা নিজেরা করে সেটা দেখিয়ে দিয়েছি বিশ্বকে যে আমরা পারি। 7ই মার্চ 1971 সাল জাতির পিতা সেই ঘোষণা কেউ দাবায় রাখতে পারবে না, তো আমাদেরকে কিন্তু দাবায় রাখতে পারেনি। কিন্তু এই যে মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কী অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কি না? স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি বলে ওটা আবার কী কাজে লাগে? আজকে আমাদের যত টেলিভিশন আগে বিদেশ থেকে চোরা পথে ডলার পাঠিয়ে তাদেরকে মানে দিতে হতো, সংযুক্ত থাকতে হতো, এখন আর তা লাগে না, আমার নিজস্ব স্যাটেলাইট ব্যবহার হচ্ছে।
এবং আমাদের দুর্গম এলাকাগুলি আমরা সংযোগ করতে পারছি। এমনকি আমাদের সেই গভীর সমুদ্র, আমরা যে গভীর সমুদ্র সীমা অর্জন করেছি সেখানেও আমরা কাজে লাগাতে পারছি। আর দ্বিতীয় যেটা হবে সেটা আরও উন্নত মানের হবে, আরও বেশি সেবা দিতে পারবে। তাই সেখানেই এত আপত্তি কিসের জন্য আমি জানি না। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সব থেকে একটা বিদ্যুৎ বিদ্যুৎ যে বিদ্যুৎটা কোনো রকম পরিবেশ দূষণ করে না। হ্যাঁ, বানানোর সময় একটা খরচ আছে, পরবর্তীতে সেটা ভোগ করতে পারে সাধারণ মানুষ, সে খরচটা কমে যায়। আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না, আমরা কি সারাজীবন পিছনে পড়ে থাকবো? তাহলে আপনারা যারা এই কথা বলেন তারা গাড়িতে চলেন কেন? তাদের তো গরু গাড়িতে চলা উচিত, তাদের গরু গাড়িতে চলা উচিত অথবা পায়ে হাঁটা উচিত, তো গাড়িতে যাবে কেন? সেটাও তো আধুনিক প্রযুক্তি নিয়েই এসছে। প্লেনে চলেন কেন? জাহাজে করে যান সব জায়গায়। আপনি মেট্রো রেলের কথা আপনার নিজে আমি শুনলাম বলে ফেলেন, এটা আর কী প্রয়োজন? ওটা নাকি শব্দ দূষণ হবে, এটা আসলে সেটা হবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা তো স্টেশন করতেই দেবে না, স্টেশন করলে নাকি বাইরের থেকে আজেবাজে লোক ঢুকবে। তা আমি এটা শুনে জিজ্ঞেস করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি চারিদিকে ওয়াল দিয়ে ঘিরে গেট দিয়ে তালাবন্ধ করা দাঁতো না? চারিদিকে এটা তো উন্মুক্ত, যে কেউ ঢুকছে ঢুকতে পারে, আসতে পারে, যেতে পারে। আর শুধু এটুকু বলছিলাম যে এই স্টেশন সেই স্টেশন না, এটা যে স্টেশন হবে হবার পরে দেখবেন কী স্টেশন আমি করছি। অবশ্য তারপর আবার ছাত্ররা খুব খুশি মনে নিয়েছে গিয়ে মানে এটাকে গ্রহণ করেছে। আমি 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, সেখানে কিন্তু আমাদের প্রকৌশলীদের আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি প্রতিটি ক্ষেত্র বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি, সেখানেও কিন্তু কারণ আমরা আমাদের অর্থনীতির ক্ষেত্রে আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে জাতির পিতা বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছেন সেখানে কিন্তু সরকারি সম